হ্যালো, কি খবর ভিগু ভাই? একদম ভাল, আপনার? বুড়িয়া বুড়িয়া, ময়ও আছো, ভালেই আছো। সেইকাৰণে আজি আপনার মোর লাইভ ভিডিও কলিং লৈ আপনার আমন্ত্রণ জানাইছো, লগতে স্বাগতম জানাইছো। কিছু সময় পিছত আমার ৰাভা জাতীয় উৎসব বাইফ মেলা আহিব, সেইখিনি অকনমান মোর দর্শক লগতে আপনার দর্শক গোটাইকে নমস্কাৰ, মোৰ নাম শ্ৰী ভিগু বাইদেউ। আমাৰ ৰাভা জাতিৰ যিটো বাইক উৎসৱ, সিহঁতলৈ মোৰ ফালৰ পৰা এটা শুভেচ্ছা থাকিল। হয় ভিগু ভাই, আপুনি আপোনাৰ বৰ্তমান লকডাউন সময়খিনি কেনেকুৱা হৈ আছে, কেনেকুৱা গৈ আছে বৰ্তমান? লকডাউন? হয় হয়, লকডাউন বৰ্তমান লকডাউন ঘৰৰে কামবিলাক কৰি আছো, ঘৰৰ যিখিনি কাম আছে কৰি আছো, আৰু যেতিয়া নাই এনে থাকো ঘৰতে। বৰ্তমানটো লকডাউন, বেলেগত বাহিৰত যাব নোৱাৰো, সেইখিনি এনেকে কটাই আছো আৰু লকডাউনখিনি। বৰ্তমান আপুনি এতিয়া এইখিনি সময়ত আপুনি বৰ্তমান ক'ত আছে, ঘৰত আছে, অকণমান বাহিৰত আছে, ক'ৰবাত আছে? অলপ নাই, ঘৰত মানে মই আমাৰ পথাৰত আছো, এই পথাৰত বহুত ভাল জেগা একদম, তাতে এনে বহি আছো। বঢ়িয়া 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 বঢ়িয়া। ভিগু ভাই, ভাই মানে ভিগু বস ন? প্রথমতে মই আপনার পৰা এটা কথা জানিব বিচাৰিম, প্রথমতে দেই। আচ্ছা কওকচোন। যেতিয়া আপনার চাওক, আপনার যিকোনো ধরনের আপনার নাম থাম লিখার আগতে আপনার চাব এস বি বি আর, সেইটোৰ বিষয়ে অলপমান জানিব বিচাৰিম ফুল ফর্ম। ও, এস বি বি আর? হয় হয়, বহুতে সুধিছিল মোক এইটো এস বি বি আর মানে কি আৰু না, তো মানে মোর এইটো ফুল নেম তার মানে এস বি বি আর টো হৈছে মানে এনেকুৱা, এসতে শ্রী, বিতে বাই, বিতে ভিরিগু, আর বিতে বাইদো, আরতে রাভা, মানে এস বি বি আর। বুড়িয়া বুড়িয়া, ইতিয়া ফুল ফর্ম। আচ্ছা, যেহেতু আপনি বর্তমান সময়ত রাভা ভিডিও বা রাভা এলবাম জগতের একটা জনপ্রিয় অভিনেতা হিসেবে বর্তমান আপনি নিজে প্রতিষ্ঠিত করব পারিছে, সেই হিসেবে মই আপনার প্রথমে জানিব বিচাৰিম, আপনি সেই এইটো জগতত প্রথমতে কেনেকে আহিলে ইয়াত অকণমান জানাবো। ও আচ্ছা, আগতে মই বহুত যিকোনো মানে মুভি বা ফিল্ম চাই কিনে বহুত ভাল পাওঁ, আৰু ডান্সটো মই বহুত ভাল পাওঁ আগৰ পৰাই। তাৰপিছত বহুতে মানে ষ্টেজ শ্ব' কৰিছোঁ বহুতবাৰ, বিহু মঞ্চত বা কিবা এনেকুৱা কৰি। তাৰপিছত কৰি 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 আমি এটা আমাৰ গাঁৱৰ ওচৰৰে হয় যিটো দিলীদা, তেওঁক লগ পালোঁ। লগ পোৱাৰ পিছত তেওঁৰ পৰা বহুত কিছু কথাও শিকিলোঁ, আৰু তেওঁ মোক ভিডিঅ' লাইনত মানে ফাৰ্ষ্ট টাইম মানে চাঞ্চ দিছিল আৰু। তাৰপিছত মানে এতিয়া বৰ্তমান এইখিনি আছো আৰু কি চলি আছো। ৰাভাত নেকি? এইটো ভিডিঅ' মানে এইটো এলবাম বুলি কোৱা হয় না, তো এইটো মানে কি আছিল, পৈলা নাচিকা আছিল, অভিনীত যাত্রা এইখানে আপনার রাভা সংগীত জগতত ন? ঠিক আছে বাৰু, সেই হিসাবে আপনার বর্তমান লৈ বর্তমান সময় আপনার যিখিনি এলবাম হোক বা গীতর যিখিনি এলবাম হোক, সেইখিনি আপনার কেইটামান আপনার রেকর্ডিং হয়েছে বা আপনি অভিনয় করেছে অকনমান জানাব নেকি? ও, মোর বর্তমান লোকে মই বর্তমান মানে হাজং ভিডিও বিলাকো করি আছো দে ইতিয়া। হ্যাঁ আচ্ছা, তো মানে গটিকে গটি কিটা মিলি কেনে 12-13 মান হইছে। বুড়িয়া বুড়ি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হয় হয় হয়, এইখিনি আপনার এটা কথা জানিব বিচাৰিম আপনার পৰা আকৌ এবাৰ। এয়া হৈছে আপনার যেহেতু আপনি বর্তমান সময়ত প্রতিদ্বন্দ্বী বলে মই কব লাগিব, কারণ আপনি যদি বর্তমানে আমার এই রাভা সংগীত জগতে যেখানে ভিডিও এলবাম যেখানে করার মানে যদি 10 জন আমি ধরো 10 জনের ভিতরে আপনি তাতে এজন থাকিব, মই প্রথম দ্বিতীয় মই নকও, সেই হিসেবে আপনি এলবামত যেখানে আপনি করেছে অভিনয় করেছে সেইখিনিত কোনটো এলবাম হোক বা কিবা গীতত হোক আপনার কোনটো ভাল হয়েছে আর আপনার বহুত ভাল লাগিছে আর সেইখিনি অলপমান জানাবো। মোক মানে ক'ব গ'লে মোৰ যিমানখিনি পুৰিছোঁ মই আৰু না, সবতে ভাল লাগিছে, তাৰে ভিতৰতে মোৰ কিছু দুটামান বেষ্ট চলি ভাল লগাটো আছে আৰু না। যিটো আমাৰ কেইদিনমান মানে 1.5 বছৰমান হ'ল, পংকজ এটা গান কৰিছিলোঁ আৰু কি না, বাইকৰ দৰাই,
ভিতর মানে বহুত ভাল লাগিছে ফার্স্ট টাইম মানে মানে মই দুবছর মান পিছত ইটো ডাইরেক্টলি ইটো ফার্স্ট টাইম কৰিছো আর কি না দুবছর গ্যাপ রাখি কেনে কৰিছো তথাপি মানে যেতিয়া ফার্স্ট করার পিছত ভাল লাগিছে আর কি মোক শুটিং খিনি ফার্স্টত কৰিছো ভাল লাগিছে তারপর নেক্সট এই সারি সারি মান আগতে এটা কৰিছিলো পাইরাঙ ভিডিও রাখাইতা তাতে মানে বহুত ভাল লাগিছে মানে নতুন নতুন আর্টিস্ট লগত কাম কৰিছো আচ্ছা বুড়িয়া বুড়িয়া ভিডিওটো ভাল লাগিছে হয় হয় আচ্ছা ভিকু ভাই আপনার ভাল লগা অকনমান দুখারি মান অকন গুনগুনে দিব পারিব নেকি আপনার শ্রোতা দর্শক সকলের কারণে যে কোনো ভাল লগা গীত আপনার যে কোনো ভাল লগা মু গান কব গলে নার্ভাস ফিল হয় অলপমান গান না তো অকন অকন অকনমান চেষ্টা করিব আমার মোর আপনার মোর দর্শকে অকনমান ভাল পাবো অকনমান দুইখারি মান দুইখারি মান ঠিক আছে তেনেহলে মই অলপমান গাই শুনে আছো না বুড়িয়া বুড়িয়া হব যিটো ভাল লাগে সেইটো গাই আছো হ্যাঁ বুড়িয়া বুড়িয়া আপনার খুশি আপনার হয় চাকরি বাকরি তং চা মে হাল খারে আনসানো কাপালি আন যদি তং চা মে আত খানো ঠিক নি অলপমান গাই দিছো দে বুড়িয়া বুড়িয়া ইমান সুন্দর সুন্দর ঠিক আছে কোনো কথা নাই আচ্ছা ভিকু ভাই যেহেতু বর্তমান বর্তমান সময়ত গোটেই ভারতবর্ষের গোটেই বিশ্বত যেখানে আপনার লকডাউন হয়েছে করোনা আতঙ্কর কারণে ন এইখানে সময়ত আপনার কিবা কামত ব্যস্ত আছে নাকি বর্তমান আপনি নাই বর্তমান বেলে কামত এক ব্যস্ত নাই আর বর্তমান তো লকডাউন এটা বেলে কোথাও যাব নোৱাৰি আছে শুটিংও বন্ধ হয়ে আছে আচ্ছা 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 এই লকডাউন খোলার পিছত শুটিংর কিবা প্রোগ্রাম আছে না শুটিং বর্তমান বর্তমান হয় কি শুটিং আপনার বন্ধ করে রাখব লগা হয়েছে নাকি শুটিং করা সময় হয়েছে হয়েছে প্রথম মোর মানে যেটা ফার্স্ট আমার 22 তারিখের পর যেটা লকডাউন দিছিল আর না পুরো হয় 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 মোর এটা 25 তারিখত মানে কনফার্মলি করেছিল আমি 15 দিন মান আগতে কনফার্ম করেছো তো ঘপককে এই তো লকডাউনের কারণে বন হয়ে গেল কিন্তু এই তো অলরেডি বাজেট খিনি পেক করে থাকা আছে আশা করো আমার করোনা আতঙ্কটা সোনকালে আঁতর হয়ে যাক লকডাউনটা শিথিল হয়ে যাক তেতিয়া কামটো আপনি নিশ্চয় ভালকে করে লব হয়নে হয় 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 তারপর এইখিনিতে আপনার এই লকডাউনের সময়ের পিছত কিবা নতুনকে কাম করার কিবা সপোন বা কিবা এনেকুৱা প্রজেক্ট আছে নাকি নতুন প্রজেক্ট কি আছে মানে লকডাউনের ভিতরতে আর না ও আচ্ছা আচ্ছা মই মানে এনেকুৱা হয় মোৰ তাৰমানে মই এনে ভিডিঅ'ৰ বাহিৰে আৰু মই এনে বেলেগ কি ঘৰৰ কামটো কৰি থাকোঁ না তথাপিও মানে মোৰ মানে যিটো ভিডিঅ'ৰ কামখিনি মানে সদায় কৰি থাকিব মন যায় তাৰমানে তো গোটেইকে এতিয়া লকডাউন কৰিব নোৱাৰোঁ তথাপি মানে ঘৰত থাকি মানে কিছুমান সৰু সুৰা চব ভিডিঅ'বিলাক এনে বনাই আছোঁ তাৰমানে আচ্ছা শ্বৰ্ট ফিল্ম ন আচ্ছা হেল্ল' এইখিনিতে আপোনাৰ পৰা এটা কথা জানিব বিচাৰিম বর্তমান আপনার আপনার ঘর অকনমান জনাব নাকি পরিয়াল কেইটা অকনমান জনাব নাকি পরিয়াল পরিয়াল বিষয়ে কি আছে আপনার ঘর চারিজন চারিজন আচ্ছা ঠিক আছে বাৰু হয় এখানে আপনার এটা মই অকনমান গুরুত্বপূর্ণ কথা জানাব বিচাৰিম আপনি জনাব না সেটা মই কব নোৱাৰো তথাপি জানাব বিচাৰিম যেহেতু বর্তমান আপনি সিঙ্গেল হয় ন আপনি বর্তমান আপনার অকলখরে বর্তমান ন সিঙ্গেল তো সেই হিসেবে আপনার কিবা হেনেকুৱা অকনমান ভাল লগা কিবা এনেকুৱা হৈছে নেকি আছে নেকি বর্তমান বর্তমান নাই কিন্তু আগতে আছিল আর এনেক আচ্ছা 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 বর্তমান বর্তমান নাই ন বর্তমান নাই ঠিক আছে ঠিক আছে আশা করো যেনেকে হোক সেটি কামনা করেছো লগতে হ্যালো 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 ভাই শুনা পাইছো হয় হয় এইখিনিতে মই আপনার এটা কথা জানি বিচারি আপনার পরা অকনমান আপনি যে রাভা ভিডিও অ্যালবাম বা গীতর অ্যালবামত কাম করে আছে সেইখিনি করার ভিতর আপনার যেটি আপনি এজন সিনেমেটোগ্রাফার করে আপনার ন সেইটি হয় সিনেমেটোগ্রাফার করা আপনার কেনেকুৱা অভিজ্ঞতা অলপ জনাব নেকি সিনেমেটোগ্রাফার করা তো হয় হয় এখানে আপনার কেনেকুৱা লাগে কি করাতে কি অসুবিধা হয় নেকি সেইখিনি জনাব কিবা অকনমান জনাব অকনমান দুই এখারে নাই নাই মোর কোনো এনেকুৱা অসুবিধা নাই হয় হয় আৰু এইটো মই প্ৰথমৰ পৰাই এইখিনি বেছি ভাল পাওঁ কৰি কিনে কামটো আৰু যদি কিবা অসুবিধা থাকে নিজৰ মাজতে কিবা কৰি লওঁ আৰু কিনা মানে কোনোদিন মই মানে বেলেগক প্ৰেচাৰ নিদিওঁ কামত আচ্ছা আচ্ছা এইখিনিতে আকৌ অলপমান আপুনি আপোনাক মই
আগৰ পৰা ষ্টেজৰ প্ৰগ্ৰাম পৰা দেখিছোঁ মোটামুটি 2012 মানৰ পৰা সম্ভৱ আপুনি আৰম্ভ কৰিছিল 2012 মানৰ হয়নে মোৰ 2010ৰ পৰা মই ষ্টাৰ্ট কৰিছোঁ 2010ৰ পৰা ষ্টেজ প্ৰগ্ৰাম পৰা আৰম্ভ কৰিছিল ন হয় আপুনি 10 ইয়াৰ হ'ল আচ্ছা আচ্ছা এইখিনি সময়লৈ আপুনি বৰ্তমান কিমান যদি পুৰস্কাৰ বা সেনেকুৱা কিবা পালে অলপ জনাব নেকি পুরস্কার কব গেলে সেই টাইমত মই বেশিভাগ পুরস্কার কব গেলে এনে কোনো ট্রফি বা এইবিলাক নাছিল না হয় 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 তো সেই মানে কি অকণমান মাননি আছিল মাননি আছিল না পাই দিছিল এখন কিমান মান হবো মানে মই যেতিয়া মানে প্রোগ্রামত যাও আৰু না হয় হয় তো এটা মানে যতে যাক মানে ফার্স্ট নলে সেকেন্ড মই পামি আচ্ছা আচ্ছা অনুমান মানে মাহ যেতিয়া আমাৰ বহাগ মাহ হয় হ্যাঁ মাহত প্রত্যেকটা দিনে তো বিহু হয়ে থাকে না তো গতিকে মই মাহত 20টা মান যেটা প্রোগ্রাম শো করো তেতিয়া মানে 20টাই মই একদম কনফার্ম হয়ে আহি যাব আচ্ছা 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 আপনি একেবারে নামনির পৰা উজনিলৈ কিমান কোর পৰা কিমান দূরলৈ আপনি কৰিছিল আগতে অকণমান জনাব নেকি স্টেজ শো কব গেলে মোর ম্যাক্সিমাম দুটনিয়র পৰা এন ফুলবাড়ি আচ্ছা এইখিনি সময়লৈ আপনি দখল আছিলে ন এইখিনি মোৰ আছিল আচ্ছা এইখিনিতে আকৌ এবাৰ জানিব বিচাৰিম আপনি যিটো আপোনাৰ ভিডিঅ' যিটো কৰে সেইখিনিত আপোনাৰ সকলোতকৈ ভাল লগা আপোনাৰ অভিনেত্ৰী বা এক্ট্ৰেছত আপোনাৰ কাক পচন্দ কৰিছে প্ৰথমতে আৰু সেই অভিনয়ৰ ক্ষেত্ৰত কৈছোঁ মই অভিনয়ৰ ক্ষেত্ৰত কাক ভাল লাগিছে এক্ট্ৰেছ বা অভিনেত্ৰী হিচাপে মোৰ লগত কাম কৰা যিকোনো আপোনাৰ লগত কাম কৰা আপোনাক আপোনাৰ আপোনাৰ যেতিয়া ভিডিঅ' যে শ্বুটিং কৰিছে সেই সময়ত আপনার অকমান ভাল লাগা আৰু হেই মই আৰু ভাল লাগা বেলেগ ধৰণে লোৱা নাই যে কাম কৰি ভাল লাগা কম্পাছি সেইখিনি অলপমান জানি আছে মোৰ সবচেয়ে ভাল লগা মানে মোৰ লগত কাম কৰিছে দুটা ভিডিঅ'ত কাম কৰিছে মোৰ লগত সান্তনা ৰাভা আচ্ছা আচ্ছা বহুত ভাল মানে মোৰ মনৰ লগত মিলি যায় আৰু না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বহুত ভাল লাগে আৰু হয় 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 আগন্তুক সময়তে সেনেকৈ আপুনি মিলি মিলি কামটো কৰক সেইখিনি সেইখিনি কামনা কৰিছোঁ লগতে আপুনি যিহেতু সংগীত জগতৰ লগত জড়িত তাৰ বাহিৰে আপুনি কিবা কাম কৰে নেকি আৰু মই মই কিছুমান মোৰ মানে মোৰ বেছিভাগ মই চিনেমাগ্ৰাফিত পাই থাকোঁ মই এনে চিনেমাগ্ৰাফিত ৱেডিং শ্বট বা কিবা শ্বট কৰি থাকোঁ এনে আচ্ছা 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 পাই থাকোঁ কামবিলাক হৈ থাকে আৰু তথাপিও মই এটা মানে আমাৰ নতুনকৈ এটা স্কুল খুলিছোঁ আমাৰ ডান্স স্কুল আচ্ছা আচ্ছা ব্লুছুম ডান্স একাডেমি টিকিৰিকলাত আচ্ছা তাতে মই এছিষ্টেণ্ট হিচাপত টিচাৰ কৰি আছোঁ আচ্ছা বঢ়িয়া 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 আৰু বাকী মই এনে সৰু সুৰা বিজনেছবিলাক কৰি থাকোঁ আচ্ছা আচ্ছা বঢ়িয়া 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 আপুনি বৰ্তমান লকডাউন সময়ত বেছিকৈ সকলোকে ভাল লগা কি খাই ভাল লাগি আছে কি খাদ্যটো আৰু ভাল লগা খাদ্যটো অকণমান ক'ব বৰ্তমান লকডাউন সময়খিনি কৈছোঁ মই বেছ মোৰ ক'ব গ'লে ঢেকীয়া চব্জি ঢেকীয়া বঢ়িয়া বঢ়িয়া ঢেকীয়া ঢেকীয়া খাওঁ সদায় এতিয়া বৰ্তমান খাই আছোঁ বঢ়িয়া 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 গাঁও বা গাঁও অঞ্চলৰ পৰিৱেশ কেনেকুৱা বৰ্তমান লকডাউন সময়খিনি কেনেকুৱা হৈ আছে বহুত ভাল হ'ব ইয়াত পৰিৱেশ মানে যেনেকৈ আমাৰ মানে গাঁৱৰ পৰিৱেশখিনি আৰু না হয় হয় আমাৰ যিখিনি গাঁৱত আমাৰ গাঁৱৰ আমাৰ গাঁৱটো হৈছে বাইদা আচ্ছা বঢ়িয়া বঢ়িয়া গোৱালপাৰা ডিষ্ট্ৰিক্ট বাইদা হয় হয় তো আমাৰ ইয়াত যিবিলাক আছে ল'ৰা ছোৱালী বা আমাৰ নিচিনা মানে ডেকা গাভৰুবিলাক আছে না আমাৰ গাঁৱৰ ভিতৰতে সকলোৱে আছে মানে কোনো বাহিৰত ওলাই যাব নাই কোনো আমাৰ গাঁৱতে যি কৰিব লাগে কৰি আছে কাম কৰিব লাগে কাম কৰি আছে সেইখিনিতে আছে বহুত ভাল পৰিৱেশ একদম আচ্ছা ভিকু ভাই আপোনাৰ একজেক্ট লোকেশ্যনটো বাইদা কোনখিনি অলপ জনাব নেকি বাইদা একদম মেইন বিহু ফিল তাৰ সন্মুখত এটা হাইস্কুল আছে আৰু বাইদা কলেজ ন বাইদা কলেজৰ বাইদা কলেজৰ আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভিকু আপোনাৰ পৰা এইখিনি এটা কথা জানিব বিচাৰিম হয়তো মোৰ লগতে বহুতে সেইটো জানিব বিচাৰে এজন অভিনেতা বা এটা চিনেমেটোগ্ৰাফাৰ হিচাপে বছৰি বা মাহিলী কিমানমান আয় কৰে আপোনালোকে যদিহে পাৰে যদিহে আপুনি সংকোচপদ নকৰে অকণমান জনাব নেকি মানে ইনকামটো নেকি হয় ইনকামটো হয় ইনকাম বা আয়টো মোৰ ইনকাম বুলি বোলে মানে বহুত চাইডৰ পৰা ইনকাম আহেতো তো কিন্তু মই যিটো মানে আমাৰ ভিডিঅ' লাইনৰ পৰা আৰু না হয় ঠিক আছে কাৰণ যিহেতু আমাৰ যিখিনি ৰাভা ভিডিঅ' ক্ৰিয়েটৰ বা আপোনাৰ ইণ্ডাষ্ট্ৰীত ৰাভা ভিডিঅ' ইণ্ডাষ্ট্ৰীত সেইখিনি 12,000 বা 10,000 ইনকাম কৰা বহুত মই
বহুত বহুত বুলি ভাবিছো কারণ যেহেতু আমার আভার আমার আভা সংগীত জগতত মানুহ লাভর মুখ লাভর মুখটো দেখা না পায় কিন্তু অথচ নিজের ঘরের পর হে গুছি যায় ঋণত থাকে তথাপি আপনার পরা সেখানে জানি খুবই মই আনন্দিত হয়েছো হয় আপনি আরো আগবাড়ি যাও লগতে হয় হয় আপনি যে মোর কারণে আজি মোর ভিডিও কলিং লাইভ ভিডিও কলিংত সেই আপনার মহামূল্যবান সময়খিনি মোর কারণে আগবড়ালে সেইখিনি মই আপনার বহুত অশেষ অশেষ ধন্যবাদ জানাইছো নমস্কার জানাইছো ভেগু ভাই আজি আজি হয় 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 ঠিক আছে ভেগু ভাই এইখিনিতে মই শেষত আপনার জানিব বিচাৰিম আপনার পৰা আর সেই শেষের যেখানে মতামত আমি জানিম সেইখিনি ইয়ার পরে মই আপনার পৰা বিদায় লম এ হৈছে আপনি আমার ৰাভা ভিডিও বা সংগীত জগতত যেটা আপনি কাম করে আছে সেইটোর অকমান আগুয়ে যাওয়ার কারণে লগতে নতুন যেটা এক্টর বা এক্ট্রেস বা অভিনেতা অভিনেত্রী আই আছে সিহতর কারণে আপনি কি সাজেস্ট করব আপনি কি কি পরামর্শ দিব পরামর্শ মানে যা নতুনক আর্টিস্ট আহি আছে না লাগি থাকো কামবিল মানে মই যা ফার্স্ট মই যেটা বনাইছিল ভিডিওত মোৰ বহুত কষ্ট হয়েছে আর মানে কিছু মানে বহুতে ভালো কয় বহুতে বেয়া কয় তো মানে সেইখানে মাইন্ড করবো না মেইনলি কথাটো সেইখানে মাইন্ড করবো না ট্রাই করে থাকো যান ট্রাই করা সিমানে নিজের কামখিন ভাল হয়ে যাব তো গতি মানে যদি আমার আর্টিস্ট লগত যদি আইসা লাগি থাকবো সাকসেসটো হয় আর ঠিক আছে ভিগু ভাই আপনার মহামূল্যবান সময় দেওয়ার কারণে থ্যাংক ইউ আপনার হয় আজিলৈ আপনার বিদায় লব লাগিব হয় পুনৰ হয় পুনৰবাৰ নমস্কাৰ জনাই বিদায় মাগিছো দেই নমস্কাৰ থ্যাংক ইউ ভিগু ভাই থ্যাংক ইউ।